ছুটির দিন মানে শুধু খেলাধুলা। ছুটির আগের দিন রাত্রে মা বলবে যে কালকে বাহিরে যাব, খেলাধুলা করব। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। মা তীর্থের কাকের মতো উপরে তাকিয়ে আছে, কখন তার সহপাঠী আসবে, কখন সে খেলতে নামবে, কখন খেলাধুলা শুরু হবে, তার সে অপেক্ষা। যাই হোক, খাওয়া দাওয়ার প্রতি অনীহা, শুধু খেলাধুলা করতে পারলে তার কাছে ভালো লাগে। যাই হোক, সে অপেক্ষায় আছে কখন সে খেলাধুলা শুরু করবে। এটা ছিল আজকে সন্ধ্যায়। সন্ধ্যার আগ কিছুক্ষণ আগে সে বাহিরে যাবে, বায়না করেছে। তারপর আমি তাকে বললাম যে যাও ঘুরে আসো। সে এখন উপরের দিকে তাকিয়ে আছে, তার সহপাঠী আসবে, তারপর খেলাধুলা শুরু করবে। ছুটির দিন মানে ভালো ভালো খাবার দাবার, কারণ বাচ্চারা বাসায় থাকে, ওরা বাসার থেকে ভালো খাবার দাবার খেতে পারবে। সেটাই, যখন স্কুল খোলা থাকে তখন তাড়াহুড়ার মাঝে এত বেশি ভালো খেতে পারে না। যাই হোক, এটা ছিল আগের দিন সন্ধ্যাবেলা। আমরা বেশ চারিদিকে বেশ কনকনে শীত পড়েছে, এই শীতের মাঝে আমি এখন চানাচুর মুখে মুড়ি মাখিয়েছি, মাখিয়ে এখন এক কাপ চা নিয়েছি, খুব আস্তে আস্তে ধীর সুস্থিতে খেয়ে নিচ্ছি। খেয়ে তারপর আমি অন্য অন্য কাজগুলো করে নেবো ইনশাল্লাহ। এখানে মুড়ি চানাচুর আর পেঁয়াজ দিয়ে মাখিয়েছি, সাথে দিয়েছি সরষের। যাই হোক, ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা যদি থাকতো তাহলে আর একটু ভালো হতো, খেতে অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, এখন আমি খুব আস্তে আস্তে খেয়ে নিচ্ছি আমার প্রিয় খাবারটা। যাই হোক, এটা ছিল শুক্রবারের সকালবেলা। এখন বাজতেছে সকাল 10টা। এখন আমি, বাচ্চারা যেহেতু বাসায় আছে, আজকে আমি রান্না করে নিব চিকেন বিরিয়ানি। তার জন্য বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার যখন হয়েছে, তখন আগের থেকে আমি চাউল যে ধুয়ে রেখেছি সেই চাউলটাকে আমি এখন ভেজে নিচ্ছি। আর এই ফাঁক দিয়ে আমি মুরগির মাংসটাকে রান্না করে নিচ্ছি। এখানে বিরিয়ানির জন্য যা যা লাগবে সেগুলি দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। এখন চাউলটা আমি আরও কিছুক্ষণ ভাজবো, ভেজে তারপর আমি মুরগির মাংস যে রেডি করে রেখেছি সেটা ঢেলে দিব। যাই হোক, আমার চাউলটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি যে মুরগির মাংসটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে, খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে নেড়ে চেড়ে তারপর আমি নেড়ে চেড়ে এখন সিদ্ধর জন্য যে পানির প্রয়োজন সেই পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিয়েছি। যাই হোক, আমার অফ ক্যামেরায় আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে। দুপুরবেলা নামাজ সেরে গোসল করে নামাজ সেরে আমরা মামে বসে গিয়েছি বিরিয়ানি খেতে। যাই হোক, খুব ভালোই হয়েছে বিরিয়ানিটা। এখন আমি নিয়েছি শশা নিয়েছি আর লেবু নিয়েছি। যাক, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি, খুব বেশি ভালো লেগেছে। যাই হোক, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, আমি খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।